হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকে বাণী। এখন আমি একটা অ্যানাউন্সমেন্ট নিউজ নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ অফ সায়না। হ্যাঁ, সায়না নেহওয়ালের বায়োপিক নেমড অ্যাজ সায়না সেটা রিলিজ করবে 26th of March 2021, দ্যাট ইজ হোলি উইকেন্ডে থিয়েটার্সে। এবং এটার রাইটার ডিরেক্টর হলো একজন অসাধারণ পার্সন, দ্যাট ইজ আমল গুপ্তা, যে আমাদের তারে জমিন পর এবং স্ট্যানলিকা দব্বার মতো আউটস্ট্যান্ডিং ফিল্ম দিয়েছে। তো আজকেই টি সিরিজ নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই অ্যানাউন্সমেন্টটা করলো, একটা শর্ট গ্লিমস দিয়ে, কাইন্ড অফ টিজারও বলতে পারো, যেখানে পরিণীতি চোপড়াকে জাস্ট একটা গ্লান্স দেখানো হলো এবং প্র্যাকটিসিং মেথডও দেখানো হলো, যে ব্যাডমিন্টন খেলতে গিয়ে কীরমভাবে তাদের প্র্যাকটিস সেশন চলে সেটাকে বেশি হাইলাইট করা হয়েছে। এইটুকুনি গ্লিমস, বেশি সেকেন্ডসের নয়, এক মিনিটেরও নয়, কিছু সেকেন্ডসের গ্লিমস করেছে। শুধু লিখলো ইন থিয়েটার্স 26th of March, এবং এখানে পরিণীতি চোপড়া ইন অ্যান্ড অ্যাজ সায়না নেহওয়ালের রোল প্লে করবে। এবং সায়না নেহওয়ালের এই যে বায়োপিকটা, এটা কিন্তু আজ থেকে নয়, 2020 থেকে আমরা নিউজে এসেছিল যে এটার জন্য নানা রকম অ্যাক্টার্সদেরকে হায়ার করা ছিল। প্রথমে শ্রদ্ধা কাপুরকে বলেছিল, তারপর আলিয়া ভট্টকে বলেছিল, ফাইনালি এটা লক করা হলো পরিণীতি চোপড়াকে দিয়ে। এবং পরিণীতি চোপড়া কিন্তু, মাইন্ড ইউ, এটা কিন্তু লকডাউনের আগের থেকে শুটিং চলছিল, এবং সামহাও লকডাউনের মধ্যেই পোস্ট প্রোডাকশন কাজ কিছুটা ওভার হয়ে গেছিল, বাট লকডাউনের পরে সব কিছু বন্ধ হয়ে গেল। ফাইনালি এই সিনেমাটা এখন ওরা রিলিজ করতে চলেছে থিয়েটার্সে। তো এখন বেশি কিছু বলা যাচ্ছে না, ট্রেলারটা আসুক তাহলে বলবো। তবে বেশি দিন আর বাকি নেই, এখন মার্চের 2 তারিখ, তার মধ্যে ওরা অ্যানাউন্সমেন্টটা করলো, তার মানে আশা করা যাচ্ছে সামনে 3-4 দিনের মধ্যে হয়তো ট্রেলার দিয়ে দেবে। তো এটা একটা খুব ভালো প্রোডাকশন আন্ডারে আসছে, দ্যাট ইজ টি সিরিজ, ভূষণ কুমার এটাকে নিয়ে আসছে, এবং প্রোডাকশন ভ্যালুটা যেহেতু ভালো, তাই জন্য আশা করা যাচ্ছে যে সিনেমাটা খুব ভালোভাবে মেকিং করা এবং ভালোভাবে ডিস্ট্রিবিউটও করা হবে, এবং তার সাথে সাথে গানও হয়তো ভালো থাকবে এই সিনেমাটা। তো এবার দেখা যাক যে পরিণীতি চোপড়া কত সুন্দরভাবে সায়না নেহওয়ালের রোলটাকে আমাদের কাছে তুলে ধরে। পরিণীতি চোপড়ার রিসেন্ট একটা নেটফ্লিক্সের ফিল্ম বেরিয়েছিল 26th of February, গার্ল অন দ্য ট্রেন, উইচ ওয়াজ আ রিমেক অফ নভেল উইচ ইজ অ্যাডাপ্টেড ইন টু আ ফিল্ম, তারপর আবার হিন্দিতে এটাকে রিমেক করা হলো, সেম টাইটেল গার্ল অন দ্য ট্রেন। সেটা মোটামুটি ভালোই লেগেছে এবং একটা খুব ভালো গার্নার পেয়েছে অ্যাপ্লস। দেখা যাক এই সিনেমাটা তাকে কতটা লেভেলে নিয়ে আসে। এবং প্রিয়াঙ্কা চোপড়ার বোন হওয়া সত্ত্বেও পরিণীতি চোপড়া কিন্তু এখনও ঠিক প্রিয়াঙ্কা চোপড়া স্ট্যান্ডার্ডে কিন্তু যেতে পারেনি, কোথাও না কোথাও কিছু না কিছু খামি থেকেই যাচ্ছে ওর চয়েস অফ সিলেকশন অফ মুভিজের মধ্যে। দেখা যাক সায়না নেহওয়াল ওর সেই লাকি মুভিটা হয় কিনা যেখানে তাকে স্ট্যান্ড আউট কোনো পারফরমেন্সের হিসাবে দেখা যেতে পারে। তো এই ছিল আজকের অ্যানাউন্সমেন্টের একটা ভিডিও। যদি নিউজটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং আমার সাথে আরও জুড়ে থাকার জন্য, আরও নতুন নতুন নিউজ আপডেট পাওয়ার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।